সুবিধা সমীক্ষণে আপনাদের একটা প্রযোজনা মৃচ্ছকটি এক সময় খুব নাম করেছিল। আমরা খবরের কাগজে মৃচ্ছকটিকে বিজ্ঞাপনও দেখতাম, প্রচুর শো হতো, তার খবরও পেয়েছি। মৃচ্ছকটিক নিয়ে আপনার কাছ থেকে দু চারটে কথা শুনতে চাইছি। মৃচ্ছকটিক পুরনো দিনের মানে একেবারে সেই রাজা রাজেরার আমলের পটভূমিকায় গল্প। সেখানে আমি বলা যেতে পারে সেন্টার ক্যারেক্টারটাই করেছি অভিনয়, আর আমার বিপরীতে যে নায়িকা সে অভিনয় করেছিল এখন শঙ্কর চক্রবর্তীকে অনেকেই চেনেন, শঙ্কর চক্রবর্তীর স্ত্রী সোনালী চক্রবর্তী আমার বিপরীতে অভিনয় করেছিল। ও নাচ টাচ ভালো জানতো, আমি তো নাচ জানতাম না, তবু ওই তালে গোলে মিলিয়ে দিয়েছিলাম আর কি। যাই হোক, মৃচ্ছকটিক আমরা বেশ কিছু শো করেছি, আবু হোসেনের মতো অতটা জনপ্রিয়তা পায়নি, কিন্তু ওখানেও আমরা ওই রবীন্দ্রসদন বা একাডেমি অফ ফাইন আর্টস বা অন্যান্য যে সমস্ত সরকারি মঞ্চগুলো ছিল তা সেগুলো সবকটাতেই করেছি। মৃচ্ছকটিক দূরদর্শনে ডাক পাইনি। তো এছাড়া আমাদের সঙ্গে যারা অভিনয় করত, সেই আবু হোসেন থেকে শুরু করে এখন যারা টিভিতে বা ফিল্মে যারা প্রথিত যশা, তার মধ্যে আমার মনে আছে মানসী রায়, যাকে আমরা চিনতাম মিষ্টু বলে, সেই মিষ্টু আমাদের সঙ্গে অভিনয় করেছে। আর পঙ্কজ মুন্সির অভিনয় তো ছিলই ওরই পরিচালনায়। দীপা চৌধুরীর স্ত্রী মেয়ে, দীপা চৌধুরীর মেয়ে মানসী রায় এখন বোধ হয় নাম হয়েছে, একটু গোলগাল চেহারা, বয়স্ক মহিলারই রোল করেন, কমেডিয়ান। ও তখন আমাদের সঙ্গে অল্প বয়স, খুবই অল্প বয়স, তখন ও আমাদের সঙ্গে অভিনয় করেছে। আর আপনাদের এই মৃচ্ছকটিক নাটকে এই শঙ্কর চক্রবর্তীর একটা ভূমিকা ছিল বাইরে? হ্যাঁ ছিল, মৃচ্ছকটিকে ছিল ওই একটা প্রথমে ভাষ্য পাঠ যেটা, সেটা শঙ্কর চক্রবর্তীর গলার আওয়াজটা খুব সুন্দর, সেই সুবাদে শঙ্কর চক্রবর্তীর ওখানে একটা ছিল ওই পাঠটা উনি করেছিলেন। যাই হোক, সেই একটা পরিচিতিও হয়েছিল। আর এরপরে মৃচ্ছকটিকের পরে আর কিছু নাটকের কথা বলবেন যেগুলো আপনারা করেছেন, মনে আছে যেসব নাটকের কথা? হ্যাঁ, সমীক্ষণের ব্যানারে যেগুলো করেছি সেগুলো যেমন পেট চুরির মামলা একটা বললাম, তারপরে বল্লভপুরের রূপকথা করেছি, বল্লভপুরের রূপকথা বাদল সরকারের নাটক সেটাও করেছি, আরও ছোটোখাটো দু চারটে নাটক করেছি। যে নাটকগুলো হয়তো দুটোকে একটা শো করা হয়েছে, তার বেশি করা হয়নি। আচ্ছা আচ্ছা, আমরা গর্বিত, আমি তো অবশ্যই বিশেষভাবে গর্বিত যে বাঁকুড়া শহরের যে পাড়াতে শৈবাল চট্টোপাধ্যায় থাকেন, আমাদের ছবিটা থাকেন, সেই পাড়াতে আমি নিজেও থাকি, ছোটোর থেকে তার অভিনয় দেখেছি বা তার অভিনয় সংক্রান্ত খোঁজখবর দেখেছি। আর আপনারা অনেকে হয়তো জানেন যে বাঁকুড়া শহরের যোগেশ পল্লীতে এক সময় খুব ভালো নাটক হতো, এবং এই যে ভালো নাটক হওয়া এর পিছনে আমাদের ছবিটার একটা অবদান ছিল। কারণ উনি সেই সময়টা আমাদের এখানে যে কালী পুজোর সময় একটা নাটক হওয়ার ট্রেন্ড ছিল, সেই সময় উনি এখানে থেকেছেন, পরিচালনা করেছেন, আমাদের শিখিয়েছেন। এবং আমার মনে আছে যে ওনার পরিচালনায় শিবের অসাধ্যী নাটক
আমি অভিনয় করেছি, কেনারাম বেচারাম অভিনয় করেছি। তো যোগেশ পল্লীর যে নাটক, সেই নাটক নিয়ে আমি ওনার মুখে দু চারটে কথা শুনতে চাইছি। সুবিধা এখানে ওই কালী পুজোর অবসরে একটা নাটকের সম্ভাবনা, মানে নাটকের প্রস্তুতি হতো। তো সেই সময়ে আমার ওই কলকাতার যে সূচি বা কলকাতার যে ব্যস্ততা, তার থেকে বেরিয়ে এসে আমি প্রায় মাসখানেকই আমি এখানে কাটিয়ে আমি অভিনয় করেছি এবং করিয়েছি। তো তার মধ্যে উৎসাহও ছিল, প্রতি দুপুরে সবাই মিলে ওই দুর্গা মণ্ডপে গিয়ে তাদের রিহার্সেল করানো বা ইত্যাদি করা, এবং এখন এখানে তখন যা পরিস্থিতি ছিল তখন এখানে ওই প্রপ জোগাড় করা বা ড্রেসারের সঙ্গে আলোচনা ইত্যাদিগুলো আমাকেই করতে হয়েছে। তো সেটা তখন আমার কাছে একটু টাফ মনে হতো, কেননা কলকাতার বুকে যেটা সহজে পাওয়া যায় বাঁকুড়ার বুকে সেটা অত সহজে পাওয়া যায় না। তো যাই হোক, আমরা সেটাকে নিয়েই পাড়ার লোককে দেখাবো, কোনো অসুবিধা নেই। তো নাটকগুলো করেছি, তার মধ্যে শিবের অসাধ্যি বেশ সবাই খুব নিয়েছিলেন, খুব আনন্দ পেয়েছিলেন, মজা পেয়েছিলেন। আবার পরবর্তীকালে বল্লভপুরের রূপকথা, সেখানেও খুব ভালো গল্প, ও নাটকটাও বাদল সরকারের একটা মানে ক্লাস ওয়ান বলা যেতে পারে, ক্লাস ওয়ান নাটক। সেই নাটকটাও এখানে করেছিলাম, এখানে আমি যেহেতু সমীক্ষণে করেছিলাম পঙ্কজ মুন্সির ডিরেকশনে, অতএব আমার সেগুলো মনে ছিল, আমি সেগুলো এখানে দিয়েছি উজাড় করেই, এবং সবাই খুব সহযোগিতা করত। সেই এতে ভালো লাগত। আবার পরের বছর আবার হবে এই রকম একটা আশা নিয়ে আমি ফিরে যেতাম, এইভাবে আর কি চলছিল। কিন্তু হঠাৎ কোথায় হারিয়ে গেল, হয়তো ইদানিং আর হয় না সেরকম ভাবে, না এরকম এখন আর সেই ক্রেডিটটা নেই, মানে সেইভাবে নাটক নিয়ে উদ্দীপনাও নেই না। আর সত্যি করে কি মানে এত উৎসাহী ছেলেরও অভাব। এমনিতেই একটা তো ঘাটা পড়েছে সমস্ত জায়গাতেই চর্চা, তারপরে গত দুবছর ধরে করোনা পরিস্থিতির জন্য তো আরো সমস্ত জায়গা আছে একেবারেই প্রায় চর্চা বন্ধই হয়ে আছে। অবশ্যই অবশ্যই।